ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভিড় এড়াতে বাজার সমিতির পরামর্শে কান দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা, আর এর জেরে কয়েকদিনের জন্য দুটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার সমিতি। বাগুইআটি নিউ টাউন এলাকা জগৎপুর এবং জ্যোতিনগর এই দুটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার সমিতি। গতকালই চার দিনের জন্য বন্ধ করা হয়েছে জগৎপুর বাজার, আজ সকালে জ্যোতিনগর বাজার বন্ধ করা হয়েছে পাঁচ দিনের জন্য। বাজার সমিতির দাবি, গত কয়েক সপ্তাহ ধরে প্রচার করেও ক্রেতাদের ভিড় এড়ানোর গুরুত্ব বোঝানো যায়নি। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি জানাচ্ছে শুনবো। আমরা যখন বাজার কমিটির সদস্যের সঙ্গে কথা বলি, তারা বলেন গত এক সপ্তাহে বারংবার বুঝিয়েও তারা সাধারণ মানুষকে বোঝাতে পারেননি ভিড় করে বাজারে এলে সেটা তাদের নিজেদের জন্য কতটা বিপজ্জনক। ঠিক সেই কারণে এই মুহূর্তে নিউ টাউন এবং বাগুইআটি থানার একাধিক বাজার, প্রথমে জগৎপুর বাজার আর এই মুহূর্তে জ্যোতিনগর বাজারের প্রত্যেকটি দোকান বন্ধ বাজার কমিটির সিদ্ধান্ত। তারা বৃহস্পতিবার যে পরিস্থিতি উদ্ভূত হয়, তারা বলছেন যেহেতু জগৎপুর বাজার আগে চার দিনের জন্য বন্ধ হয়ে যায় আর তারপর খানিকটা এক কিলোমিটার এগিয়ে এসে এই যে জ্যোতিনগর বাজার, যেখানে একাধিক সংখ্যায় দোকান রয়েছে এবং সকালে নিত্য বাজার চলে, সেখানে গোটা ভিড়টা উপচে পড়েছিল। মাইকিং চলে, পুলিশ বারংবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউ শোনেননি। ঠিক সেই কারণেই এই মুহূর্তে বাজার বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে আগামী পাঁচ দিনের জন্য। ফলে এই এলাকায় পরপর তিনটি বাজার এই মুহূর্তে বন্ধ করার সিদ্ধান্ত রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই যে জ্যোতিনগর বাজারের ঠিক এন্ট্রি পয়েন্টটা, এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে এবং যারা বাজারমুখী হচ্ছেন তাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করা হচ্ছে এবং এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত একটি কারণে যে ভিড় যাতে নিয়ন্ত্রণ রাখা যায়, যদিও তারা বলছেন যে এখানকার সাধারণ মানুষ, যেটা বাজার কমিটির বক্তব্য, যে তারা কোনো রকম ভাবে বুঝে উঠতে পারছেন না তারা পাঁচ দিনের জন্য এই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে তারা বারবার সেই অনুরোধই করছেন, যদি সেই বিষয়টা সাধারণ মানুষরা না বোঝেন এবং আবার একই রকম ভাবে ভিড় করেন, সেক্ষেত্রে তারা কিন্তু আরো আগের দিনে এইভাবেই কিন্তু বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন বলে জানাচ্ছেন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।